আশাপুর থেকে তিন বেলা এখন এই মলম ফলম লাগাই দিচ্ছে, মানে এই অবস্থায় তো সেবা যত্ন করাই তো উচিত না? সারা বছর তো আমাদেরই সেবা যত্ন করে বউ, কত ঠিক দিয়েছে। ঠিক আছে, এই কষ্টটা যাদের হয় তারাই জানে, মানে একমাত্র মহিলা প্রেগনেন্ট হয় তারাই জানে সারা বছর আমাদের সেবা করে। তো এই টাইমে যদি আমরা না করে দেখি করে হবে? কমেন্ট করে জানো গাইস, ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? না, একটা মহিলা আছে যে কালকের ভিডিও না আজকের ভিডিও তো কমেন্ট করেছে যে ভালো মেয়েটা কেন যে রেল লাইনে ঝুপড়িতে বিয়ে করতে গেল, ওনার বড় প্রবলেম আমার এখানে। সো এই হোয়াটসঅ্যাপ বং ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল বং সুমন গাইস। আজকে ভিডিও শুরু করছি একদম এই ঘরের এখান থেকে দেখতে পাচ্ছ। যাই হোক, সবাইকে শুভ দুপুরবেলা। তো আজকে ভিডিও দুপুরবেলা শুরু করলাম, সকাল থেকে শুরু করার সময় হয়নি, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ যে বিচ্ছু স্নান স্নান করে, আরে সাস, তোমার স্নান হয়ে গেছে? হ্যাঁ, কেমন লাগছে এখানে এসে বলো। হ্যাঁ বলো বলো, কেমন লাগছে? কি জানো দেখলাম, দেখি দেখি দেখি, আর এদিকে ভাই সবাই যে অনুষ্ঠানে মিষ্টি মিষ্টি বের করে গেছে এখানে, সবাই এখানে বসে বসে খাচ্ছিল, ঠিক আছে। সব ফ্রিজে ছিল সেই কারণে এখন ফ্রিজে বের করে ডেকেছে, সব শেষ করলো আর কি। এই দেখো দেখাই দিয়েছি, দেখাই দিয়েছি। তুই কার দিকে এখন ছুটি রান্না বান্না কি করছো তুমি এখানে, কি করছো? ঘুমাচ্ছো? ঠিক আছে, আসতো বললাম, কি করছো? কিছু না, এখানে কি করছো? রান্না বান্না করছো, ঘুমিয়ে গেছো তোর কোমরে এখানে? রান্নাবান্না কত দূর হচ্ছে, কি হচ্ছে রান্না জানি না, আমি বলে দিচ্ছি। প্রথম দিন হচ্ছে নিরামিষ খাওয়া হলো, পরের দিন মাছ ভাত হয়েছিল, আর আজকে হবে মাংস ভাত, কারণ আমরা রাত্রেও চলে যেতে পারি আবার সকালে চলে যেতে পারি, ঠিক আছে। এখন গেট খুলে দিচ্ছি, চল চল। এই যতক্ষণ মাছ ছিল মনে আবার আবার ভিডিও আবার কন্টিনিউ করলাম, চল এখন যাবো স্নান করতে। এই তোরা কি করছিস এখানে, কি খেলছিস? হ্যাঁ দিনের বেলা লুকোচুরি, তাই চুপ করবো, কেউ আসছে না তো, কেউ তো আসছে না। দুপুরবেলা লুকোচুরি খেলছিস? এই যে দেখে ভাই মনে হচ্ছে ছোটবেলার কথা, মানে আমরাও কত খেলতাম লুকোচুরি, ভাবছি কাঠে রঙা আইসে। চলো ভাই স্নান টান করতে হবে, সে কখন থেকে ভাবছি স্নান করবো স্নান করবো, আর স্নান করা হচ্ছে না। তারপরে দেখি সবাই খেতে বসে গেছে, ভাই সাব দেখো সিনেমা কখন করলাম, করছি কার সাথে? একবার ভিডিও দেখছি আমি, কোথায়? এই কতক্ষণ আগে আমি একটু আগে জাস্ট হোয়াটসঅ্যাপে ঢুকলাম স্ট্যাটাস দেখার জন্য। আমি একবার দুই তিনটে বই দেখলাম, আরে ভুলভাল কথাবার্তা বলে। হ্যাঁ এখন তো ফোন ছাড়া খেতে বুঝিস না, হ্যাঁ খালি ফোন ফোন খাওয়ার জন্য চলে এসেছে। এই যে এখানে এখন জ্যোতিকা ভাত দিচ্ছে, অলরেডি দেখতে পাচ্ছ এদিকে মাংস মাংস এখন খাওয়া দাওয়া হবে, মা ভাই সবার খাওয়া হয়ে গেছে, এবং আমি আরো বাকি আছি, তো সেটার জন্য আমার খাওয়া দাওয়া করতে পারবো। ভাই আমি এখন যদি কার 13 প্রো ম্যাক্সে ভিডিও করছি, কিরকম গন্ধ বেরোচ্ছে, পারফিউম মেখেছি আজকে একটু ইচ্ছা হলো তাই। তো যাই হোক চলো দেখি খাওয়া দাওয়া করি, একটু রেস্ট নেবো, তারপরে যদি পাই বিকেলবেলায় বেরোবো, নাহলে যা পারবো তাই ভিডিও করবো, কোনো ব্যাপার না, দেখতে পাবো শুধু। তো যাই হোক গাইজ, ভিডিও কন্টিনিউ করা হয়নি, ভেবেছিলাম একটু মেলায় যাবো ভিডিও ভিডিও করবো, তো সেটা আর হলো না, গিয়ে প্রায় এক দেড় ঘন্টা, প্রায় দেড় ঘন্টা মানে ওই যে বাড়ি মানে যদি বাড়ি এখান থেকে গাজু মোমো যেখানে আমার টোটো করে নামি,
তো সেখানে গিয়ে এক দেড় ঘন্টা প্রায় সময় কাটাইয়ে আসলাম। কি করো, দু একটা দোকানে বসেছিলাম একটা দাদার দোকানে, সেখানে ভিডিও ভিডিও কিছু করা হয়নি। আর কালকে সকালবেলা বাড়ি যাবো আমরা, ঠিক আছে, সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে। তো আজকের ভিডিও এরকমই হলো, বেশ কিছু করার নেই, এবার বাড়ি গিয়ে আবার শেষ খাওয়া দাওয়া কিছু করার নেই, এই করতে হবে, কি আর করি। তো চলো ভিডিওটা দেখতে দেখো ভাই। কি আর বলবো, বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসার পরে কিন্তু এখন আমি যে ভাত খেতে বসে গেছি, এখন 9:30 বাজে, এদিকে আমি আর মা আর ভাইয়ের কিন্তু খাওয়া গেছে। হাত ছড়া দেখি কেমন লাগছে, এখানে এসে বল। ভালো লাগছে না। ভালো লাগছে না? সারাদিন সারাদিন ফোন মুন ঘাটা, এখন এখন যে ঘুমাতে বলেছি, হ্যাঁ ভালো লাগছে না নাটক। বিচ্ছু বন্দর তো বিচ্ছু বন্দরই হয়। থাক একটা থাক, এক এই যে মা এখন খাচ্ছে, খাওয়া শুরু করে দিয়েছে বাবা। আচ্ছা ওকে, আমার ভাত আছে, আর দুপুরে তোমাদের দেখাই নিজে মাংস মাংস, ঠিক আছে খাওয়া দাওয়া করি। এ তুমি বসে যাও নাকি, কখন খেলাম, কখন খেয়েছি রে ভাত, মাংস মুড়ি তাতে হয়ে গেছে। হ্যাঁ কি ও রাত্রে দুধ খাবা, ঠিক আছে খাও, কি করবো খাই। আমি নাকি কালো হয়ে গেছি, তো আমাকে এখন ফর্মুলা দিচ্ছে কি কি ইউজ করার জন্য, না বলো বলো কি কি, বেসন, তারপর কফি, মধু, গোলাপ জল, চিনি, চিনি। তো কি করতে হবে, ব্যাটার বানিয়ে পরিমাণ মতো নিয়ে মাখতে বলেছি চোখের নিচে, চোখের নিচে আর কোথায় মাখবো, গলায়। আমি কালো হয়ে গেছি, আমি কোনোদিন ভাই সব এইসব আমি কোনোদিন ইউজ করিনি। আমি যে মানে এই যে লোকে ফেস ওয়াশ মাখে বা অনেক অনেক কিছু ইউজ করে মুখটা ফ্রেশ রাখার জন্য, আমি যা ইউজ করি একমাত্র সাবান, একমাত্র সাবানটাই মুখে দিই আমি, বাদ বাকি কোনোদিন। হ্যাঁ ছোটোবেলায় যখন সকল, হ্যাঁ পুজো ভাই পুজোর সময় বেরোবো, তো তখন ছোটোবেলায় ওই ফেয়ার হ্যান্ডসাম বলে যেটা, ওটা একটা 25 টাকা, ফেয়ার লাভলি তো মেয়েদের, ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম যেটা আছে 25 টাকা নিত, ওই একটা নিতাম পুজোর পুজোর কদিন রাত্রিবেলায় বেরোনোর সময় মেঘে বেরোতাম, ব্যাস এইটাই। তাছাড়া এখন ভাই মানে যবে স্বাবলম্বী হওয়ার পরে, বোঝার পরে যখন থেকে বুঝতে শিখেছি তারপর থেকে কোনোদিন কিছু মাখি না মুখি, সেখানে মুখটা আমার যেরকম আছে ভালো আছে, ঠিক আছে। আগের বছর যখন পুজো কালী পুজোর সময় সন্দীপ বাড়ি ছিলাম, সন্দীপ মুখে অনেক কিছু মাখে, ঠিক আছে, সন্দীপের মতন সন্দীপ বুঝে ভাই আজকে এটা মাখ, এবার মেখেছি ভাই পরের দিন সকালবেলা দেখে মুখে দাগ দাগ কিছু ভরে গেছে ভাই। তারপর থেকে তো আমার কোনো কিছু ইউজ করার ইচ্ছাই নেই, মানে ওদের প্রমোশন ছিল, প্রমোশনের ব্র্যান্ডের থেকে দিয়েছিল, তো সেটাই ইউজ করেছিল, ও আমাকেও দিয়েছিল, সেটাই ইউজ করেছিলাম, আর মুখ ভরে গেছিলো। হ্যাঁ প্রতিজ্ঞা করেছি আর কোনোদিন ভাই মাখবো না, যাকে এদিকে বিছনা বিছনা করা রেডি হয়ে গেছে, কালকে সকালবেলায় বেরোবো। সেখানে খরচা আছে। আর মানে সকালবেলা বেরোলে এখান থেকে বহরমপুর যাবো 4.5 ঘন্টা, তারপর ওখান থেকে আবার 3 ঘন্টা রানাঘাট, না না 2 ঘন্টা রানাঘাট, আর ওখান থেকে রানাঘাট থেকে আবার ট্রেন ধরে বনগাঁ প্রায় 45 মিনিট। ওই কারণে দিনের বেলায় যেতে ইচ্ছা মানে, এটাই হচ্ছে বিষয়। যাই হোক কী আর বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই হলো, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, জানি ভালো লাগেনি আজকে ভিডিওটা, যদি ভালো লাগে, যদি যদির কথা নদীতে ফেলে দাও, তোমাদের উপরে ডিপেন্ড করছে না। তো যাই হোক সবাই সাবস্ক্রাইব করে দিও, বলো বলো ভালো লাগে বলেই দিল, দেখা যাচ্ছে আবার পরের দিন ইন্টারেস্টিং কোনো ব্লগ। এতক্ষণ টেক কেয়ার, টেক কেয়ার, লাভ ইউ, বাই, গুড নাইট।